বিশ্বে এই প্রথমবারের মতো পবিত্র কোরআন শরীফের আলোকে নির্মিত এক পার্ক চালু করল দুবাই। আল কোরআন পার্ক নামের এই উদ্যানটি শুক্রবার আল খাওয়ানিজ অঞ্চলে উদ্বোধন করা হয়েছে। আকর্ষণীয় এই পার্কে প্রবেশে কোনো ধরনের ফি দিতে হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইসলাম ছাড়াও অন্যান্য ধর্মানুসারী ও সংস্কৃতির মানুষের কাছে এই পবিত্র কিতাবের সৌন্দর্য ও অলৌকিকতা উপস্থাপনের জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। অবশেষে ইতিহাসে প্রথমবারের মতো মুসলিমদের ধর্মগ্রন্থ আল কোরআনের উপর ভিত্তি করে আরব আমিরাতে উদ্বোধন করা হলো আল কোরআন পার্ক। প্রায় 60 হেক্টর জমির ওপর গড়ে তোলা এই পার্কের মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে কোরআনে বর্ণিত বিভিন্ন বিষয়। কোরআনে উল্লেখিত 54টি গাছের সমন্বয়ে 12টি উদ্যান রয়েছে এই পার্কে। পাশাপাশি তৈরি করা হয়েছে কৃত্রিম হ্রদ। প্রতিটি নির্মাণের পাশে লিখে দেওয়া হয়েছে প্রাসঙ্গিক আয়াত ও ঘটনা। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এখানে তৈরি হয়েছে ডিজিটাল থিয়েটার, যেখানে প্রদর্শন করা হবে ইসলামী ইতিহাসের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত ভিডিওচিত্র। কোরআন পার্কে আরও রয়েছে আকর্ষণীয় ফটক, ঝর্ণা, গ্লাস বিল্ডিং, মরুদ্যান, রানিং ট্র্যাক, সাইকেল ট্র্যাক সহ নানা ধরনের স্থাপনা ও আয়োজন। আকর্ষণীয় এই পার্কে প্রবেশ করতে কোনো অর্থই খরচ করতে হবে না দর্শনার্থীদের। উন্মুক্ত করা হয়েছে সব ধর্মের মানুষের জন্যই। আর এর মাধ্যমেই দর্শনার্থীদের পবিত্র কোরআন সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা দেয়াই এই পার্কটির উদ্দেশ্য। নিবিড় আমিন, নিউজ 24।